সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সিম্পল ভিলেজ লাইফের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদের নিয়ে এসেছি রাজশাহী সিটি গড়হাটে, এটি রাজশাহী রেলওয়ে স্টেশন এবং বাস স্টেশন হইতে 3 থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। এটি রাজশাহী বিভাগীয় সবথেকে বড় একটি বাজার। এই বাজার সপ্তাহে 2 দিন মিলে, রবিবার ও বুধবার। রবিবারের বাজারটি বড় এবং বুধবারের বাজারটি একটু ছোট। আজ রবিবার, দেখুন ব্যাপক পরিমাণে মোষের আমদানি এই হাটে। এই হাট মূলত ইন্ডিয়ান বর্ডারের উপর নির্ভরশীল। যখন বর্ডার থেকে বেশি পরিমাণে গরু বা মহিষ আসে এই হাটে, তখন ব্যাপক পরিমাণে আমদানি হয়, এবং যখন মহিষ বা গরু পারাপার একটু কম হয় তখন এই হাটে আমদানিটা কিছু কম থাকে। যখন পারাপার বেশি তখন এই হাটে খুব কম দামে মহিষ গরু ইত্যাদি পাবে। এখন বর্ডার বন্ধ, দামটা মোটামুটি একটু চওড়া, তারপরে ব্যাপক পরিমাণে আমদানি। আপনার দামাদামি করে নিতে পারলে অনেক কমেই কিনতে পারবেন। আজ আপনাদের এই ভিডিওতে কিছু বড় বড় মহিষ এবং বাচ্চা মহিষের দাম সম্পর্কে বিস্তারিত জানাবো, কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে মহিষের আমদানি। আপনারা দেখুন, এগুলো সব ইন্ডিয়া থেকে এসছে, এগুলো সব সার মহিষ। এই মহিষগুলোর দাম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। দেখুন বিরাট বড় হাট। ভাই, এই মোষের জোড়ার দাম চাচ্ছেন কত? 140। 140,000? এলে কি মানে ছেলে মোষ না মেয়ে মোষ? ছেলে মোষ। ছেলে মোষ জোড়ার দাম যাচ্ছেন কত? 1,52,000। ভাই, মহিষগুলোর দাম যাচ্ছে কত করে? 115 করে। 1,15,000 করে? গড়ে কি 1,15,000 করে না আরো কম বেশি আছে? কম বেশি আছে না? এগুলো একটার ওজন কত রকম হবে? 5.5 পাউন্ড করে। 5.5 পাউন্ড করে হবে না? কত দাম যাচ্ছে এগুলো? আছে 1,37,000 করে। গড়ে 1,37,000 করে দাম যাচ্ছেন? গড়ে 1,37,000। এলে ওজন কত করে হবে এক একটার? 6 মণ করে গড়ে। 6 মণ করে গড়ে পাবো, তাই না? দাঁত কটা করেছে এগুলো? সব পুজে গেছে দাঁত, তাই না? এলে কি ইন্ডিয়ান মোষ না বাংলাদেশের? এগুলো বাংলাদেশের না? আচ্ছা
মোর ভাই লাভ পনেরো মাস হ্যাঁ দেখ কত দাম যাচ্ছেন ভাই একটা ওজন কত করে হবে কোনটা নমন হবে কোনটা সাড়ে আট মন হবে কোনটা দশ মন হবে আট নয় মন বা দশ মন এরকম হবে না